বাংলাদেশের জাতীয় অর্থনীতি ভুল পথে যাচ্ছে বলে মনে করেন দেশের 70% মানুষ। এছাড়া 48% মানুষ মনে করেন দেশের রাজনীতি ভুল পথে চলছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক অলাভজনক উন্নয়ন সংস্থা এশিয়া ফাউন্ডেশনস এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। এর আগে 2019 সালে সর্বশেষ যখন সংস্থাটি এই জরিপটি চালিয়েছিল তখন ঠিক 70% মানুষই বলেছিলেন যে দেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে। 4 বছরের ব্যবধানে অর্থনীতি নিয়ে মানুষের ধারণা পুরোপুরি পাল্টে গিয়েছে। সাধারণ মানুষ কেন এমনটা মনে করছে চলুন জেনে আসা যাক। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক উন্নয়ন সংস্থা এশিয়া ফাউন্ডেশন এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট গত বছর নভেম্বর থেকে চলতি বছরের জানুয়ারির মধ্যে এই যৌথ জরিপ চালায়, যেখানে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে দেশের জনগণের ধারণা জানার চেষ্টা করা হয়। সমীক্ষায় অংশ নেন দেশের 64 জেলার 10,240 জন নারী পুরুষ। এর আগে 2017, 2018, 2019 সালেও একই ধরনের সমীক্ষা চালানো হয়েছিল। সংস্থাটি জানায় 2019 সালের তুলনায় এবারে সমীক্ষায় 3টি দিকে অংশগ্রহণকারীরা দেশের ভবিষ্যৎ সম্পর্কে নেতিবাচক মতামত দিয়েছেন। 2019 সালের সমীক্ষায় 5,000 টাকা বা এর চাইতে কম আয় করেন এমন 84% অংশগ্রহণকারীর মতে দেশের অর্থনীতি সঠিক পথে ছিল। এবারে সমীক্ষায় 5,000 টাকা আয় করে এমন 32% অংশগ্রহণকারী অর্থনীতি সঠিক পথে আছে এমন ধারণা পোষণ করছেন। অর্থাৎ 52% মানুষ দেশের অর্থনীতির বিষয়ে ইতিবাচক অবস্থান থেকে সরে এসেছে। অর্থনীতি সম্পর্কে জরিপে প্রশ্নটি ছিল এমন, আপনি কি মনে করেন অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে? জবাবে 70% উত্তরদাতা বলেছেন বাংলাদেশ ভুল পথে যাচ্ছে, 25% মত হলো বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে, আর 4% বলেছেন তারা এ বিষয়ে জানেন না। 1% উত্তরদাতা উত্তর দেননি। রাজনৈতিক ও সামাজিক দিক নিয়েও জরিপে উত্তরদাতাদের মতামত নেওয়া হয়। 47.5% উত্তরদাতা মনে করেন রাজনৈতিক দিক দিয়ে বাংলাদেশ ভুল পথে যাচ্ছে। হারটি 2019 সালে ছিল প্রায় 31%। অন্যদিকে 39% উত্তরদাতার মতে রাজনৈতিক দিক দিয়ে বাংলাদেশ সঠিক পথে রয়েছে। 2019 সালে হারটি ছিল প্রায় 64%। দেশের সবচাইতে বড় সমস্যাগুলো কি কি, এই প্রশ্নের উত্তরে সবচাইতে বেশি সংখ্যক মানুষ মতামত দিয়েছেন নিত্যপণ্যের দামকে। এরপর রয়েছে অর্থনীতি অথবা ব্যবসার মন্দা, বেকারত্ব অথবা জীবিকার সমস্যা, রাজনৈতিক অস্থিতিশীলতা অথবা অসহিষ্ণুতা, দুর্নীতি ও জনসংখ্যা বৃদ্ধি। নিত্যপণ্যের দামকে 44% মানুষ সবচাইতে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। দ্রব্যমূল্য জরিপে প্রশ্ন ছিল সাম্প্রতিক দ্রব্যমূল্য বৃদ্ধি কি আপনার জীবনে আঘাত এনেছে? উত্তরে 84% বলেছেন আঘাত ছিল মারাত্মক। 13% উত্তর ছিল তারা কোনো না কোনোভাবে আঘাত পেয়েছেন। দ্রব্যমূল্যের কারণে আঘাত না পাওয়া মানুষের হার খুবই কম, যেমন খুব একটা আঘাত পাননি বলে জানিয়েছেন মাত্র 1% উত্তরদাতা, আর 2% বলেছেন তারা মোটেও আঘাত পাননি। এদিকে বাংলাদেশের অর্থনীতিবিদরা মনে করছেন জরিপে অংশগ্রহণকারীরা তাদের ব্যক্তিজীবনে আর্থিক চাপ, মূল্যস্ফীতির কারণে অর্থনীতি ভুল পথে রয়েছে বলে মন্তব্য করলেও বাস্তবে অর্থনীতির সমস্যাগুলো আরো ব্যাপক। তো প্রিয় দর্শক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অথবা বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।